How is Nandigram reacting to this? দিদি মমতা দিদি আসলেন, উনি বলে গেলেন যে নন্দীগ্রাম থেকে লড়বেন, কেমন লাগছে শুনে? হ্যাঁ, খুব ভালোই লেগেছে। আশা করতে পেরেছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মমতা দিদিকে সবাই চায়, সবাই চাই আমরা। কিন্তু না, নন্দীগ্রামের একটা ইতিহাস আছে, দিদির সঙ্গে অনেক দিন ধরে জড়িয়ে রয়েছে 2007 থেকে। আজকে উনি প্রথমবার নন্দীগ্রাম থেকে লড়বেন, তো কি বলবেন? আচ্ছা, অনেক মানুষ মারা গেছিল আগে, যারা মারা গেছিল সেই শহীদ পরিবারের লোকেরাও এসেছিল, তারা তাদের সঙ্গে কথাবার্তা হলো, তো আপনার কি মনে হয় এটা কি শহীদদের প্রতি শ্রদ্ধা? বাবা আপনি অনেক হাসছেন আমি দেখতে পাচ্ছি, কি হয়েছে? কি হয়েছে দিদি? আমাদের এখান থেকে এলাকা থেকে দাঁড়াবে, আচ্ছা আনন্দ আর কি পাবো। আচ্ছা, অনেক খুশি আমরা, আমরা বিশাল খুশি, পুরো পূর্ব মেদিনীপুরের মানুষ খুশি খুশি খুশি। আমাদের একটা জিনিস কি, হিন্দু মুসলমান আমরা ছোট থেকে আজ থেকে আমার 60 বছর 50 বছর বয়স, আমরা এক ঠালায় বসে আমরা খাওয়া দাওয়া করছি। হ্যাঁ, আমার বাঙালি বাড়ি যদি কারোর শরীর খারাপ হয় আমরা মুসলমান ভাই তার বাড়ি যাই, আমার বাড়িতে যদি কোনো শরীর খারাপ হয় আমার বাঙালি ভাই আমার বাড়িতে আছে, আমার যতটুকু সাহায্য করবো তার করি, সে যতটুকু সাহায্য করে আমাদের পরে, আমরা এত সুন্দর ভাবে মিলেমিশে চলি যে মানুষের ধারণার বাইরে। মানে পশ্চিমবঙ্গের মানুষরা যেভাবে থাকে, পুরো ইন্ডিয়ার মানুষরা অত ভালোবাসার ফাঁকের মধ্যে থাকে না, হিন্দু মুসলিম করে, কিন্তু আমাদের আজকে যা অবস্থা দেশের হয়ে যাচ্ছে, কি হবে না হবে পরক্ষণের চিন্তা ভাবতে পারিনি আমরা। আমাদের দিদি যদি থাকে, দিদির জন্য আমরা জীবনও দিয়ে দেবো, আমাদের কোনো অসুবিধা নেই। চোখে জল কেন? চোখে জল কেন? চোখে জল কি দিদি? খুশির জল এটা, দিদি দাঁড়াবে তাদের জন্য, দাদা নন্দীগ্রামের জন্য এত ভালো কাজ করে চলছে, চোখে জল এসছে এই রাস্তা। দাদাকে আমি বলি, উনি আমফান জল বলছেন আজকে, উনি তো 5 বছর 10 বছর এই সরকারে ছিলেন, উনি আজকে কেন আমফান জল বলছেন? It is emotions running very high because, one second.